नमस्कार बंधुरा रान्नाबाटी स्वाद जमाटी परिवारे सबाइके स्वागत जानाচ্ছি। आज के आमि आपनादेर साथे शेयर करते चलेछि पेंयाज पकोड़ार रेसिपि, जेटा सन्ध्येबेला एई बर्षाकाले चायेर साथे किन्तु दारुण लागे। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर रेसिपि। एर जोन्नो प्रथमेই आमि दुटो पेंयाज निये निয়েছি। दुटो पेंयाजे किन्तु मिडियाम साइजेर आमि लम्बा करे केटे निয়েছি। एबार এটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি একটু হাত দিয়ে। প্রথমেই আমি অ্যাড করব বেসন। আমি 5 টেবিলস্পুন বেসন দিয়ে দিচ্ছি। এরপর 2 চামচ মতো চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো না থাকলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ মতো দেবেন। 1 চামচ চাট মশলার গুঁড়ো দেব। নুন স্বাদ মতো এতে অ্যাড করব। আর আমি অল্প একটু জোয়ান দেব। दिए भालोभावे मिशिए नेब। पेंयाज थेके जल बेरोबे आर तातेई किन्तु एटा अनेकटा परिमाणे माखाटा हये जाय, कारण पेंयाज पकोड़ा किन्तु खूब बेशी जल दिए बैटर टाइपेर माखा हय ना। एते किन्तु एई पेंयाजगुलो देखा जाबे बेसनगुलो जास्ट एर गाये गाये लेगे थाकबे। आमार मने होच्छे आरो 1 चामच एते बेसन दिते होबे, ताई आमी आरो 1 टेबिलस्पुन बेसन अ্যাড करे दिलाम। दिए এটা মাখাবো আর 1 চামচ খালি জল দেব। জাস্ট 1 টিস্পুন আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে দেখবেন হাত দিয়ে যখন এটা আপনি ডো মতো করছেন তখন কিন্তু একসাথে জড়ো হয়ে যাচ্ছে, বাট পেঁয়াজগুলো কিন্তু দেখা যাচ্ছে ছাড়া ছাড়া মতো দেখা যাচ্ছে। দেখুন এটা একদম পারফেক্ট হয়েছে। এবার এতে শুধু আমি ঝালের জন্য অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো দিয়ে দেবেন। তৈরি হয়ে গেছে। একটু জাস্ট আমি মিশিয়ে নেব। আর ওদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ভালোমতো তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে থাকব। অল্প অল্প করে ছোট ছোট পেঁয়াজ পকোড়া এতে ছাড়ব। আর চারিদিক থেকে যেন গোল্ডেন ব্রাউন হয় সেরকম ভাবে ভেজে নেব। দেখুন সব ছাড়া হয়ে গেছে। এটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে চারদিক থেকে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। ভাজাও হয়ে গেছে পারফেক্টলি। এবার আমি সার্ভ করে দিচ্ছি গ্রিন চাটনি আর টমেটো সসের সাথে। আশা করি আপনাদেরও কিন্তু এই রেসিপি ভালো লাগবে।